আচ্ছা, আমরা একটু দেখে নিই। আমরা লিড আমরা আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে লিডের ক্লাসে আমরা আসলে কি দেখাচ্ছি। এটা একটা কার্ডিয়াক কোয়ান্ট আমরা দেখে রাখি। সো আজকের ক্লাসে আমরা সবাই ঢুকতেছি। সো আমরা আজকে শিখবো লিড কি জিনিস, কেন লিড দরকার, কেন 12টা লিড, চেস্ট লিড কি, লিম লিড কি, হাউ এ লিড রিফ্লেক্স ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের কন্টেন্ট। ওকে, লেটস প্রসিড এ বিট। আপনারা দেখেন যে এটি একটু অ্যানাটমি ফিজিওলজিতে আমরা একটু যাব। হ্যাঁ, আপনারা দেখেন এটা হচ্ছে একটা হার্ট, ঠিক আছে? আপনারা হার্টকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরে বসা, সারাউন্ডেড বাই লাংস, ঠিক আছে, এবং চেস্ট ওয়াল। হার্ট এখানে বসে, হার্ট ইজ ইলেকট্রিক্যাল অর্গান, না তাই তো? হার্ট একটা ইলেকট্রিক্যাল অর্গান, এখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয়। এটা এই লাংস এর মধ্যে দিয়ে, এই লাংস এর মধ্যে দিয়ে, এই চেস্ট ওয়াল এর মধ্যে দিয়ে আমাদের বডি সার্ফেসে চলে আসে। আমরা বডি সার্ফেস থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে রেকর্ড করি, ঠিক আছে? সো বিভিন্ন ভাবে বডি সার্ফেস থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করা যায়। সো সায়েন্টিস্টরা যেটা প্রথমে আবিষ্কার করলেন, কি করলেন তারা, একটু একটু দেখাচ্ছি। সায়েন্টিস্টরা প্রথমে যেটা করলেন সেটা হচ্ছে, তারা মানে একটা ইনসিডেন্টালি একটা ডিসকভারি, তারা বডির একটা পয়েন্ট একটা নেগেটিভ আর একটা পয়েন্ট একটা পজিটিভ পোলকে অ্যাটাচ করলেন। এটা একজন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টালি করতে গেলেন, উনি প্রথমে করলেন এটা, এটা হচ্ছে ফ্রগের উপরে, ঠিক আছে? উনি ফ্রগের উপরে একটা তার, একটা তারের নেগেটিভ টার্মিনাল, একটা তারের পজিটিভ টার্মিনাল, হ্যাঁ, এটা উনি ব্যাং একটা ব্যাঙের দুই পায়ে অ্যাটাচ করলেন, ঠিক আছে, তার দিয়ে অ্যাটাচ করলেন। তারপর উনি এখানে একটা গ্যালভানোমিটার লাগালেন, ঠিক আছে? উনি দেখলেন যে গ্যালভানোমিটারের মধ্যে ডিফ্লেকশন হচ্ছে। তখন উনি সন্দেহ করলেন যে যে এই এই দুটো পায়ের মধ্যে আমি হচ্ছে যে দুটো তারকে আমি কানেক্ট করলাম, তাহলে গ্যালভানোমিটারে এটা এটার কোত্থেকে এটা এটা মানে রিফ্লেক্ট রিফ্লেক্ট করবে, ঠিক আছে? এটা দেখে ওনার মাথায় সন্দেহ হলো, তাহলে তো দুই পায়ের মধ্যে কোনো একটা ইলেকট্রিক্যাল ঘটনা আছে, ঠিক আছে? তখন সায়েন্টিস্টরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আবিষ্কার করলেন যে বডিতে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, পার্টিকুলারলি হার্টে, হার্ট ইজ দ্য লার্জেস্ট ইলেকট্রিক্যাল অর্গান অফ দ্য বডি বিসাইডস ব্রেন। তবে ব্রেন যেহেতু স্কালের মধ্যে থাকে, ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বাইরে বোঝা যায় না। ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা রেকর্ড করতে পারি কি পারি না? পারি, শরীফ, শরীফ, আলিসা, ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কি আমরা রেকর্ড করতে পারি? ইইজি, ইইজি, ইইজি করতে পারি না। আর হার্টের তো হচ্ছে ইসিজি, এর মধ্যে সবচেয়ে ব্রেনের চারপাশে থাকে একটা হচ্ছে স্কাল, একটা একটা টাফ সার্ফেস, খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু হার্টের চারপাশটা আসলে ভেরি গুড কন্ডাক্টর, ঠিক আছে? সো সায়েন্টিস্টরা ডিসকভার করলেন যে হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, এটা লাংস এর মধ্যে দিয়ে স্ক্রিনের উপর দিয়ে স্কিনে চলে আসে। আমরা যদি দুই প্রান্তে, এখানে একটা নেগেটিভ আর এখানে যদি একটা পজিটিভ টার্মিনাল অ্যাড করে দেই, ঠিক আছে, একটা সার্কিট তৈরি হয়ে যায়, ঠিক আছে? এই সার্কিটটা এই হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে রেকর্ড করতে পারে। রেকর্ড করলে আমরা যদি কোনো একটা ট্রেসিং পেপারে ড্র করি, তখন তারা দেখলেন যে একটা একটা স্পেসিফিক প্যাটার্ন আসে। তখন তারা চিন্তা চিন্তা করলেন যে আমরা তাহলে তো হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা যদি এরকম হয়, তাহলে বিভিন্ন কন্ডিশনে এটা চেঞ্জ হবে। এভাবেই আসলে লিডটা আবিষ্কার, ঠিক আছে? দেখেন আমরা তাহলে একটা একটু দেখাই আপনাদেরকে। তাহলে আইডিয়াটা হচ্ছে এরকম, একটা নেগেটিভ টার্মিনালের সাথে যদি একটা পজিটিভ টার্মিনাল তৈরি করি, তাহলে এটা কি তৈরি হবে, একটা এটাকে কি বলে, সার্কিট, ঠিক আছে? এটা যে কোনো জায়গায়, এটা ব্যাটারি হতে পারে, এটা বডি হতে পারে, যে কোনো যেখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে সেখানে যদি আমরা এরকম একটা সার্কিট তৈরি করে দেই, তাহলে সেখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। কারেন্টটা ডিরেকশন হবে কোন দিকে, কোন দিকে ডিরেকশন হবে, নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ। ওকে, কারেন্টটা ডিরেকশন হবে নেগেটিভ টু পজিটিভ। আমাদের এই বেসিক নলেজটা কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে একটা জিনিস খেয়াল করি, আমরা একটা সেলকে খেয়াল করি, একটা সেল যখন ডিপোলারাইজড থাকে, এটা কন্ডিশন না, এটা হচ্ছে ডিপোলারাইজড, একটা হচ্ছে রিপোলারাইজড, ওকে, দুটো কন্ডিশন। ডিপোলারাইজ হলে বাইরের দিকে কি থাকবে, পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে? নেগেটিভ। ডিপোলারাইজ হলে ডিপোলারাইজড পজিটিভ, পজিটিভ থাকবে, নো পজিটিভ, আর ভিতরে থাকবে কি, নেগেটিভ। এটা 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 ভুল, ঠিক আছে? সরি, হ্যাঁ ঠিক আছে, বাইরে পজিটিভ, কি বলে, ভিতরে নেগেটিভ, ওকে গো, ঠিক আছে। যখন এটা হচ্ছে, এটা হচ্ছে একটা সেল যখন রিপোলারাইজড, ঠিক আছে, ডিপোলারাইজেশন যখন হয় তখন সেলের মধ্যে পজিটিভটা ঢুকবে, বাইরে থাকবে কি, নেগেটিভ, নেগেটিভ, ঠিক আছে। একটা একটা এখান থেকে একটা ডিপোলারাইজেশন ওয়েভ শুরু হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, তাহলে পজিটিভ গুলো সেলের ভিতরে ঢুকে গেল এই যে, আর ঠিক আছে বাইরেটা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, যখন এই এই অবস্থাটাকে আমরা কি বলি, ডিপোলারাইজেশন একটা রেস্টিং কন্ডিশন না, তাই তো? জি স্যার। তাহলে ডিপোলারাইজেশনের একটা ওয়েভ যখন যেতে থাকে তখন কিন্তু যদি আমরা বাইরে থেকে সারফেসটাকে রেকর্ডিং করি, দেখো যখন একটা ডিপোলারাইজেশন এভাবে প্রোপাগেট করতে থাকে তখন এই এই নেগেটিভ টার্মিনালের সাথে এই পজিটিভ টার্মিনালের একটা 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 সার্কিট তৈরি হয়ে যায় না, হয় কি? তাহলে যদি এখানে একটা গ্যালভানোমিটার দিই তাহলে কি এখান দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, আমরা সেটা মেজার করতে পারবো, পারবো পারবো, ওকে। এই আইডিয়ার উপর ভিত্তি করেই আসলে হচ্ছে যে লিড গুলো তৈরি, সায়েন্টিস্টরা যেটা করলেন সেটা হচ্ছে যে তারা করলেন কি, এটা হচ্ছে আমরা একটা মানুষ ড্র করি, সায়েন্টিস্টরা তাহলে এখানে এখানে হাট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এখানে একটা নেগেটিভ টার্মিনাল দিলেন, এখানে একটা পজিটিভ টার্মিনাল দিলেন, ঠিক আছে, এটা হচ্ছে রাইট আর্ম, এটা হচ্ছে লেফট আর্ম, ওকে। তাহলে এই 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 লিডটার নাম কি, এই লিডটার নাম কি, লিড ওয়ান, ঠিক আছে। এটা ডিরেকশন কোন দিকে, এদিকে। তারপর তারা করলেন কি, যে রাইট আর্মে দিলেন একটা নেগেটিভ, এখানে আমরা লেগটা ধরি, এখানে দিলেন একটা পজিটিভ, তাহলে এই এই লিডটার নাম কি, নাম কি, লিড টু। সায়েন্টিস্ট এখানে দিলেন একটা নেগেটিভ আর, এখানে দিলেন একটা পজিটিভ আর, এই লিডটার নাম কি, লিড থ্রি। এখন এই এই লিড গুলো লাগানো কোথায়, লিম্বে না, একটা রাইট আর্মে, একটা লেফট আর্মে, একটা লেফট লেগে, ঠিক আছে। এই এই লিড গুলোর নাম কি, লিম্বলিড, ঠিক আছে। এবার আমরা একটু একটু আরেকটা জিনিস দেখি, তাহলে লিড ওয়ানের ডিরেকশনটা এইদিকে, লিড টু ডিরেকশনটা এইদিকে, লিড থ্রি ডিরেকশনটা এইদিকে, তাই না? দিস ইজ লিড ওয়ান, দিস ইজ লিড টু, দিস ইজ লিড থ্রি। এখন যদি এটাকে আমরা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এখন যদি এটা আমরা এটাকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে যদি আমরা আমরা এটাকে এই এই অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি হবে,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180. ভেরি গুড. তাহলে এই অ্যাঙ্গেল গুলো 60 ডিগ্রি. ওকে, তাহলে একটা লিডের সাথে আরেকটা লিডের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি. ওকে, তাহলে আমরা একটু যদি এদেরকে 0 ডিগ্রিতে প্লট করি, ঠিক আছে, দিস ইজ লিড 1, এইভাবে করলে লিড 2, ঠিক আছে, একটা পয়েন্টে যদি আমরা এদেরকে প্লট করি, এটা হচ্ছে লিড 3, লিড 1, লিড 2, এটা হচ্ছে লিড 3. এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে. এটা কিভাবে প্লট করলাম এটা কি ক্লিয়ার নাকি? এটা আমি আমি আবার একটু বোঝাবো. এই প্লটিংটা কিভাবে করলাম ক্লিয়ার? ক্লিয়ার স্যার? কার কাছে ক্লিয়ার না? যদি কারো কাছে ক্লিয়ার না হয় আমি আবার একটু বোঝাই, আমি আবার একটু দেখাই দিই. হ্যাঁ দেখো, এই এটা হচ্ছে লিড 1, এটা হচ্ছে লিড 2, ঠিক আছে, এইটা হচ্ছে লিড 3. এদেরকে যদি এক পয়েন্টে নিয়ে আসি, তাহলে এখানে একটা পিছনের দিকে বাড়াই দিই, তাই না? এই এই দুটো তো এটা ত্রিভুজের নিয়ম, তাই না? এই বাহু এই বাহু সমান্তরাল হলে এদেরকে এই পয়েন্টে এনে ইয়ে করে দেওয়া যায়, প্লটিং করে দেওয়া যায়, তাই না? তাহলে আমাদের একটু যদি আমরা চিন্তা করি, লিড 1 এর লিড 1 এর ভ্যালু কত ডিগ্রি হবে রাগিব? লিড 1 কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি স্যার. 0 ডিগ্রি না? এবার তুমি বলো লিড 2 কত ডিগ্রি হবে? 90. লিড 2 60. লিড 2 কত ডিগ্রি হবে? 45. এই যে দেখো, লিড 1, লিড 2, লিড 3, তোমরাই তো বলেছো এটা লিড 1, এটা লিড 3. তাহলে একটা একটা লিডের সাথে আরেকটা লিডের অ্যাঙ্গেল কত? 60. লিড 1 এর লিড 1 এর সাথে লিড 2 এর অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি. সো এখানে এই পয়েন্টটা হবে 60 ডিগ্রি. সো লিড 2 ইজ 60 ডিগ্রি. বুঝা গেছে না? বোঝা যায়নি? এবার বলো লিড 3 কত ডিগ্রি হবে? 120. জিরো ডিগ্রির সাথে লিড 2 কত ডিগ্রি, লিড 3 কত ডিগ্রি হবে? অথবা লিড 2 সাথে 120 ডিগ্রি. ভেরি গুড. এই ডিরেকশন গুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে লিড 1 এর ডিরেকশন কোন দিকে? 0 ডিগ্রি. লিড 2 ডিরেকশন হচ্ছে 60 ডিগ্রি. আচ্ছা, এটা আমরা জানি যে এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে কি, ঘড়ির কাঁটার দিকে, আর এদিকে হচ্ছে ঘড়ি কাটার উল্টা দিকে. এদিকে আসলে অ্যাঙ্গেল গুলো হবে প্লাস, এটা প্লাস 60 ডিগ্রি, এটা প্লাস 120 ডিগ্রি. যদি এইভাবে আসি, এটা হচ্ছে 180 ডিগ্রি. ওকে, ঠিক আছে. সো লিমিট নিয়ে, লিমিট ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই বলতে হবে যে লিমিট ক্লিয়ার কিনা, না হলে আমরা ফার্দার প্রসিড করবো. ডিরেকশন গুলো ক্লিয়ার? কিভাবে লিমিট তৈরি হলে এটা ক্লিয়ার? আমরা আমরা পরে আরো যখন, ইয়েস স্যার, জি স্যার, ক্লিয়ার. লেটস সি এবার কতগুলো টার্ম আমরা করব. এভিআর মানে অগমেন্টেড লিম লিফ, এভিএল, এভিএফ, ঠিক আছে? আচ্ছা, যদি আমি একটা ড্র করি আবার, আমরা এই এটা নিয়ে অনেক জটিল কথাবার্তা আছে যে এভিআর কি। এভিআর এ পজিটিভ টার্মিনাল থাকবে রাইট রাইট আর্মে, আর নেগেটিভ টার্মিনাল হবে দুটোর এই যে একটা সেন্টার পয়েন্টে, একটা সেন্টার সেন্টার টার্মিনাল অফ উইলিস বলে, অথবা আমরা ধরে নিতে পারি যে এই একটা এই যে লেফট আর্ম, এই লেফট লেগ, এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এই দুইটা নেগেটিভকে কানেক্ট করে এটার মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে, এই মাঝখানে যে নেগেটিভ পয়েন্টটা আর এভিআর এটা কানেক্ট করে এটা হচ্ছে একটা লিড এভিআর। এটা ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন মাইনাস থেকে পজিটিভ দিকে, এদিকে হবে, পজিটিভ দিকে, যেখানে পজিটিভ, তাই না? তাহলে পজিটিভ দিকে। সো এটা ডিরেকশন হচ্ছে এদিকে। যদি একই ভাবে
এখানে যদি এভিএল তাই না, এভিএল যদি আমরা বলি তাহলে উল্টো এই রাইট আর্মে একটা নেগেটিভ, লেফট আর্মে একটা নেগেটিভ, এই দুটোর মাঝখানে যে সেন্ট্রাল নেগেটিভ পয়েন্ট এই নেগেটিভের সাথে কানেকশন হবে কোনটা? এভিএল। এটা ডিরেকশন হবে কোন দিকে? এটা হলো ইয়ের দিকে, হাতের দিকে, বাম হাতের দিকে, তাই তো? আচ্ছা হ্যাঁ। একইভাবে পয়েন্টটা কোন দিকে হবে যদি আমরা এভিএফ বলি, পয়েন্টটার ডিরেকশন কোন দিকে হবে? পয়েন্টের ডিরেকশন হবে, দেখো সেটাও ড্র করে দিই, পয়েন্ট দিকে থাকে, লেফট লেগ না, পয়েন্টের ডিরেকশন হবে হলো পয়েন্ট দিকে। এই যে এখানে হচ্ছে, এখানে হচ্ছে লেফট লেগ, এটা লেফট লেগ, ঠিক আছে? তাহলে এখানে পজিটিভ, এই এই দুটো নে, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটার মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে এটার কানেকশন, ঠিক আছে? এই দুটো এই নেগেটিভের সাথে এখানে পজিটিভ হচ্ছে কে? এবিআর। এখানে পজিটিভ হচ্ছে কে? এবিএল। এবিএল এখানে হচ্ছে কে? এবিএফ। এবিএফ। এবার আসো আমরা এদেরকে আবার একটা পয়েন্টে ড্র করব, ঠিক আছে? তাহলে এদের মধ্যে আমরা যদি এভিআর, আমরা যদি এভিআর, এভিএল, এভিএফ এই তিনজনকে কানেক্ট করি, তাহলে এরকম একটা কানেকশন হয় না? হ্যাঁ হয় কি? এরকম একটা কানেকশন হয় না ত্রিভুজে? এখন এই এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? জিরো ডিগ্রির সাথে বসাই, এবিএফ টা কোন দিকে? সরাসরি পারপেন্ডিকুলার এরকম না এবিএফ টা? হ্যাঁ। তাহলে এবিএফ টা বসাবো কোথায়? এখানে একটু এদিকে সাইড হবে, এটা যদিও বাম পা কিন্তু আসলে সেন্ট্রালি ধরা হয়, হ্যাঁ একটু বাম। এবিএল টা হবে কোথায়? এইখানে। এবিআর টা হবে কোথায়? এই সাইডে। এখন তোমরা আমাকে বলো যে দিস ওয়ান ইজ জিরো ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে লিড ওয়ান, ওকে? আচ্ছা জিরো ডিগ্রির সাথে আমরা সবকিছু করি, তাহলে এবিএফ কত ডিগ্রি? 90 প্লাস 90 ওকে দেখো লিড ওয়ান, তাহলে আমরা লিড টু কত? প্লাস 60 লিড এবিএফ কত? প্লাস 90 প্লাস 90 লিড 3 কত? স্যার 120 ডিগ্রি 150 প্লাস 120 150 এবিআর কত? মাইনাস 150 মাইনাস 150 এবিএল কত? প্লাস মাইনাস 30 জায়গাটুকু কার ক্লিয়ার কার ক্লিয়ার না, এই অঙ্কটা একটু একটু দরকার সবার। এটা 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 এই এই ছবিটা দেখলে বইতে একটু উইয়ার্ড মনে হয় না? একটু 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 ভয় ভয় লাগে না? আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা কার ক্লিয়ার হয় না আমাকে একটু বল। হ্যাঁ স্যার, অগমেন্টেড ভেক্টরের স্যার এই ক্যালকুলেশনটা স্যার আরেকবার বললে ভালো হয় স্যার, আমি একটু মিস করছি স্যার। অগমেন্টেড অগমেন্টেড হচ্ছে যে দেয়ার আর লট অফ মানে এটা নিয়ে অনেক কথাবার্তা, কিন্তু জাস্ট সিম্পলি যদি এভিআর আমরা বলি তাহলে রাইট আর্মে প্লাস আর দুটো আর লেফট লেগ আর লেফট আর্ম, এই দুটোকে এই দুটোর এই এটা একটা মাইনাস
এখানে মাইনাস এই দুটো মাইনাস কে কানেকশন দিবে একটা মাইনাস পয়েন্টের সাথে স্যার প্লাস মাইনাস এগুলো কিসে স্যার ইলেকট্রোড স্যার তাহলে এই এই কানেকশনটা হবে কোন দিকে এদিকে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে সেন্ট্রাল টার্মিনাল উইলিয়াস কিভাবে এই জায়গাটা এটা কিন্তু মানে ভার্চুয়ালি জিরো পটেনশিয়াল বলে বা একটা একটা ভার্চুয়াল পয়েন্ট বলে অত জটিলতার মধ্যে আমাদের যাওয়ার দরকার নাই আমরা জানবো যে এই অগমেন্টেড লিমিট গুলোতে অগমেন্টেড এই সেন্সে যে একটা আর্মের সাথে আমি আমি যেটা সবসময় বলি যে একটা ছেলের সাথে যখন দুইটা মেয়ের প্রেম তখন হচ্ছে অগমেন্টেড মানে এই ছেলেটা অগমেন্টেড ঠিক আছে একটা পজিটিভের বিপরীতে যখন দুটো নেগেটিভ কানেকশন দিয়ে এটা হচ্ছে কি অগমেন্টেড ইজ ইট ক্লিয়ার না ক্লিয়ার না ইয়েস স্যার স্যার সিএলএস অ্যাঙ্গেলের হিসাবটুকু একটু নাই স্যার স্যার ডিরেকশনটা বুঝছি স্যার অ্যাঙ্গেলের যে হিসাবটুকু একটু বুঝি নাই স্যার অ্যাঙ্গেল যেটা মিলাই নেন স্যার মাইনাস 30 মাইনাস 150 এটা স্যার হ্যাঁ হ্যাঁ একটু কি আবার বুঝাই দিব আমি তাহলে একটু মে নিয়ে চাই দেখো মেইন কিছু পয়েন্ট আমরা একটু আলোচনা করে নিই তারপরে এটা ক্লিয়ার হবে দেখো ইসিজি কি জিনিস আর ইলেকট্রোকার্ডিওগ্রাফি আর ইলেকট্রোকার্ডিওগ্রাম কি জিনিস ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে একটা কাগজ যেটা আমরা আমরা হাতে পাই আর ইলেকট্রোকার্ডিওগ্রাফি হচ্ছে টোটাল প্রসেসটা ঠিক আছে ইলেকট্রোড কি জিনিস এই যে দেখো এই জিনিসগুলো কি হোয়াট ইজ দিস এগুলো কি ইলেকট্রোড না লিড এগুলো ইলেকট্রোড 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 আর লিডের পার্থক্য কি তাহলে আমরা বলছি সার্কিট একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ যদি কোনোভাবে কানেকশন হয় দেখো তার মধ্যে ইলেকট্রিসিটি ক্যারি হয় এবং একটা বাতি জ্বলে ঠিক আছে এই ধারণার উপর ভিত্তি করে বডির উপরে ইসিজিটা তৈরি আসলে ঠিক আছে দেখো আমরা বলেছি একটা সেল রিপোলারাইজ থাকে কিভাবে বাইরে পজিটিভ থাকে ভিতরে নেগেটিভ থাকে যখন হচ্ছে ডিপোলারাইজেশনটা যখন ওয়েভটা যখন প্রোপাগেট করে তখন এক প্রান্ত নেগেটিভ হয়ে যায় এক প্রান্ত পজিটিভ হয়ে যায় এবং একটা সার্কিট তৈরি হয় এবং এই সার্কিটটা গ্যালভানোমিটার দিয়ে এটা একটা গ্যালভানোমিটার এটা ডিফ্লেকশন তৈরি করে এবং একটা ইসিজি ওয়েভ তৈরি করে ঠিক আছে দেখো এভাবে হার্টেরও যদি এক প্রান্ত নেগেটিভ এক প্রান্ত পজিটিভ হয় একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম তৈরি হয়ে যায় ঠিক আছে এই যে এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত মানে এটা হচ্ছে প্রথম গ্যালভানোমিটার এই এক সময় এত বড় গ্যালভানোমিটার ব্যবহার করা হতো এখন তো ছোট্ট ইসিজি মেশিনের মধ্যে ছোট্ট গ্যালভানোমিটার থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইসিজি মেশিন এটা হচ্ছে হার্টকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখব হ্যাঁ যদি এইভাবে দেখি দেখো এই যে এইভাবে দেখি দিস ইজ হরাইজন্টাল প্লেন যদি এইভাবে দেখি দিস ইজ ফ্রন্টাল প্লেন যদি এইভাবে দেখি দিস ইজ সাজাইটাল প্লেন ইসিজি তে আমরা দুইভাবে হার্টকে দেখার চেষ্টা করবো এক হচ্ছে ফ্রন্টাল প্লেন এইভাবে এইভাবে আর একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন এই জিনিসটা ক্লিয়ার কিনা এই ছবিটা একটু ভালো করে দেখো ঠিক আছে এই এইভাবে বসানো থাকে এগুলো কি চেস্ট লেগ চেস্ট লেগ হার্টকে কোনভাবে দেখে এই যে বি ওয়ান হরাইজন্টাল আর এই এই ফ্রন্টাল প্লেন লিমিট গুলো কোন ফ্রন্টে দেখে হার্টকে ফ্রন্টাল প্লেনে দেখো এইবার দেখো আমরা যে আলোচনা গুলো করছিলাম একটু আগে সেগুলো ছবি আকারে দেখো হার্টটা মাঝখানে বসা কিভাবে কিভাবে হচ্ছে লিড ওয়ান এই যে রাইট আর্ম কিভাবে তৈরি হ্যাঁ জাস্ট এভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলছে ম্যাম ইনফ্লুয়েন্স ট্রায়াঙ্গেল হ্যাঁ
তাহলে রিওয়ার্কিং হ্যালো হ্যালো এখানে একটা নেগেটিভ এখানে একটা পজিটিভ হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যালো ইয়েস স্যার দেখা যাচ্ছে জি স্যার লিড ওয়ান কি বলতে রইলে দেখো এবার দেখো লিড তাহলে দেখো লিড ওয়ান কিভাবে তৈরি হলো হ্যালো আমার কথা শোনা যাচ্ছে সো দিস ওয়ান ইজ লিড ওয়ান দিস ওয়ান ইজ লিড টু দিস ওয়ান ইজ লিড থ্রি আর যে যারা কোশ্চেন করতেছিল যে অগমেন্টেড লিম লিম গুলো তাই না তারা দেখো যে আমরা প্রথমে এভিআর এই জায়গায় পজিটিভ বসানো আর এই দুটো জায়গায় নেগেটিভ বসানো এদের একটা তার এখানে থাকে অর্থাৎ দুটো নেগেটিভের সমষ্টির সাথে যখন একটা জায়গায় একটা পজিটিভের কানেকশন হয় একটা সার্কিট তো তৈরি হতে হবে একটা নেগেটিভ ঠিক আছে হ্যালো হ্যালো শোনা যাচ্ছে তাহলে দেখো ঠিক এবিএফ একটা এই যে এই এই পায়ার পজিটিভের সাথে এই দুটো নেগেটিভের একটা কানেকশন এবিএলে দেখো এই লেফট আর্মের সাথে তাহলে এই এই তিনটার যে বলতেছিলে যে পজিটিভ নেগেটিভ এবার তার কাছে ক্লিয়ার ঠিক স্যার কি করছিলেন পজিটিভ নেগেটিভের একটা স্যার বাস্তেছে অনেক স্যার ছবিটার দিকে চিন্তা করো আর আমি এই তিনটাকে এক পয়েন্টে নিয়ে আসছিলাম এবার বুঝতে পারছো কিভাবে এক পয়েন্ট হইলো কিভাবে অ্যাঙ্গেল গুলো তৈরি হইলো কার একজনের ক্লিয়ার না হইলে আই শুড রিপিট অ্যাগেইন স্যার লিড ওয়ান এর ক্ষেত্রে স্যার লেফট লেফট আর্মে স্যার প্লাস হিসেবে কাজ করতেছে কিন্তু স্যার লিড 3 তে স্যার এটা আবার নেগেটিভ হয়ে হিসেবে কাজ করতেছে স্যার এই জিনিসটা স্যার হ্যাঁ মানে লিড 3 টা এভাবে তৈরি যে এখানে একটা নেগেটিভ দিব এখানে একটা পজিটিভ দিব লিড 3 টা এভাবে তৈরি একটা লিড একটা ইলেকট্রোড কি স্যার মানে একবার প্লাস হিসেবে কাজ করতেছে একবার মাইনাস হিসেবে কাজ করতেছে এরকম ইলেকট্রোড তো মানে ইলেকট্রোডের মধ্যে আসলে এটা একটা ভালো কোশ্চেন ইলেকট্রোডের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই মানে এই এখনকার যে মডার্ন ইসিজি মেশিন গুলো এগুলো ইন্টেলিজেন্ট মেশিন এখানে হচ্ছে যে আমরা কি 12টা লিডের ছবি পাচ্ছি আমরা কি 12টা লাগাই আমরা 12টা লাগাই না আমরা ডান হাতে একটা লাগাই বাম হাতে একটা লাগাই বাম পায়ে একটা লাগাই ডান পায়ে একটা লাগাই ঠিক আছে জাস্ট একটা লাগাই কিন্তু এর মধ্যে সার্কিট তো অনেকগুলো এর মধ্যে অনেকগুলো সার্কিট আসলে তোমরা যদি তারগুলোকে ভেঙে দেখো তাহলে দেখবে অনেকগুলো তার আসলে ঠিক আছে জি স্যার এই প্রশ্নটাই ছিল স্যার ঠিক আছে এর মধ্যে অনেকগুলো তার আসলে এই একটা তার এই দুটো কানেকশন কাজ করে আর একটা সেপারেট গ্রুপ অফ ওয়্যার এই এই সার্কিটটাই কাজ করে এবার বুঝতে পারছো আরেকটা সেপারেট গ্রুপ অফ ওয়্যার এটার কাজ করে ঠিক আছে আরেকটা সেপারেট গ্রুপ এই কাজ করে এজন্যই তাহলে এই এরা হার্টকে কোন প্লেন থেকে দেখে ফ্রন্টাল প্লেন নাকি নাকি হরাইজন্টাল প্লেন ফ্রন্টাল প্লেন ঠিক না ভেরি গুড আচ্ছা এখন কি আচ্ছা দেখো তাহলে লিড ওয়ান আমি আবার দেখাচ্ছি এই ছবিটা এই দেখো যারা অগমেন্টেড লিম লিড বুঝতে অসুবিধা হচ্ছিল দেখো কিভাবে একটার সাথে দুটো এই ডান হাতের সাথে কিভাবে দুটো বাম্পার আমি একটু আগে যে অঙ্কটা করেছিলাম এটা দেখলে দেখো লিড ওয়ান লিড টু লিড থ্রি এভিএফ এভিআর এভিএল এই অঙ্কটা কি এবার বোঝা যাচ্ছে এই ছবিটা কি এখন এখন ক্লিয়ার নাকি নাকি আমি আবার বুঝাই দিব ইয়েস স্যার ক্লিয়ার স্যার ক্লিয়ার আচ্ছা এবার আমরা যদি মনে করি যে এক একটা লিড হচ্ছে এক একটা ক্যামেরা হ্যাঁ এক একটা লিড হার্টের এক একটা জায়গা দেখে ঠিক আছে আচ্ছা আমরা যদি দেখি যে টু থ্রি এবিএফ যে
এরা হার্টের কোন জায়গাটাকে ভালো দেখে? ইনফেরিয়র সাইড। ইনফেরিয়র। তাহলে এরা এরা কোন এমআইতে আমরা যখন প্র্যাকটিস করলাম তখন ইনফেরিয়র এমআই। ইনফেরিয়র এমআইতে এগুলো আমরা দেখতে পেলাম, তাই না? আচ্ছা। জি। আর এই যে এই জায়গাটা, এই যে এভিএল আর 1, এরা হার্টের কোন জায়গাটাকে ভালো দেখে? এটা হলো লেটারাল। 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 এই জায়গাটার নাম কি? অ্যান্টেরিয়র লেটারাল। খুব কঠিন লাগে, আমি তাকে আবার বলি যে আপনাকে আমি কিভাবে বুঝাতে পারি বলেন যে হাউ আই ক্যান মেক ইট মোর ইজি, কোন জায়গাটা আপনার কাছে কঠিন লাগে? আপনাকে তো অঙ্কটা যদি আপনি ধরতে পারেন যে সিম্পলি আপনি ডান হাত বাম হাতের মধ্যে একটা সার্কিট তৈরি করে ফেললেন লিড 1, ডান হাত বাম পায়ের মধ্যে একটা সার্কিট তৈরি করে ফেললেন লিড 2, বাম হাত ডান বাম পায়ের মধ্যে একটা সার্কিট তৈরি করে ফেললেন লিড 3, ঠিক আছে, হয়ে গেল একটা, এই যে সেগুলোকে এখানে বসায় দেন কি ডিফিকাল্ট মনে হচ্ছে? আমাকে একটু বলেন তো যে ডিফিকাল্ট মনে হচ্ছে কিনা, তাহলে আমি আবার জিনিসটাকে আবার আবার রিভিউ করবো। কে বুঝি নাই আবার বলেন একটু, একজন রেজ হ্যান্ড করলে আমি আবার এটাকে ক্লিয়ার করব। সবাই বুঝতে পারছেন নাকি আমার কথা শুনতে পাচ্ছেন না কেউ? শামিম, হ্যালো স্যার, হ্যাঁ কথা শোনা যাচ্ছে শামিম? হ্যাঁ, এটা কি কারো কাছে ক্লিয়ার না কিনা, কেউ কি রেজ হ্যান্ড করবে? যার ক্লিয়ার না সে রেজ হ্যান্ড করবে, আমি তাকে বুঝাই দিব আবার। সো আমরা দেখতে পেলাম যে এখানে ইনফেরিয়র সারফেস এবং ল্যাটারাল সারফেস কে শুধুমাত্র ইন্ডিকেট করলো, তাহলে এরকম হার্টের তো স্যার বাস্তাছে, স্যার অনেক বাস্তাছে, স্যার কথা কেটে কেটে আসছে বুঝতে পারছি না। এবার ঠিক আছে না? আচ্ছা, এটা হচ্ছে একটা হার্টের একটা ব্লাড সাপ্লাই এর ছবি। আপনারা যে ইসিজি শিখেন বা আমরা যে ইসিজি শিখি, আমাদের সবার টার্গেট হচ্ছে কি? হ্যালো মিতু, আমার কথা শোনা যাচ্ছে? Yes স্যার। মিতু, আমরা যে ইসিজি শিখি আমাদের উদ্দেশ্যটা কি? আর্লি ডায়াগনোসিস স্যার, হার্টের কোন আল্টিটিউড স্যার, এমআই ডে এমআই ডায়াগনোসিস করা, পার্টিকুলারলি এমআই, ঠিক আছে? না না 90, হ্যাঁ এমআই না, হার্টের যে কোনো অ্যাবনর্মালিটি, এটা ঠিক আছে যে কোনো অ্যাবনর্মালিটি, কিন্তু 80% থেকে আমাদের স্যার ব্লাড সাপ্লাই রিলেটেড যত কমপ্লিকেশন আছে এগুলাই আমরা ইসিজি দ্বারা, আমরা তো ইসিজি দিয়ে অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি, এমআই ডায়াগনোসিস করতে পারি, অ্যারিথমিয়া ডায়াগনোসিস করতে পারি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট করতে পারি, ইফিউশন গুলো অনেক ডায়াগনোসিস করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল এখানে ব্লক হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হবে, কনসিকোয়েন্সটা কি হবে? আমরা যদি বলি এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ ঠিক আছে, যদি পরের ছবিটা আমরা দেখি, এই যে এই রাইট করোনারি আর্টারি এদিক দিয়ে আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে হার্টের আমি দেখলাম যে লিড 2, লিড 3, লিড এভিএফ, এসটি এলিভেশন, ঠিক আছে, তাহলে আমি এটাকে কি বলবো? ইনফেরিয়র, মানে কোন জায়গাটা? হার্টের, হার্টের হলো ইনফেরিয়র, এই জায়গাটা, হ্যাঁ
এই জায়গাটা, হার্টের এই জায়গাটা ড্যামেজ হয়ে গেল, তাই না? তাহলে আমি কি হার্ট খুলে দেখছি যে হার্টের কোন জায়গায় ড্যামেজ, আমি কিভাবে জানলাম এটা? জাস্ট ইসিজি করে, ইসিজি করে এই জায়গাটা হয়েছে। এরপরে আমি এবার আমার মনে দ্বিতীয় কোশ্চেন হলো কোন আর্টারিটা ব্লক হলো, রাইট করোনারি আর্টারি। তাহলে এর পরের কোশ্চেন কি, ইনফ্লুরেমাই হয় কোন আর্টারি দিয়ে মোস্ট অফ দ্য ক্ষেত্রে? রাইট করোনারি আর্টারি দিয়ে। তাহলে আমি এবার জানলাম, এবার আমি জানলাম কোন কোন আর্টারি। এবার আমি যদি এনজিওগ্রাম করি তাহলে আমার মাথায় থাকবে যে রাইট করোনারি আর্টারিটা ব্লক হয়ে গেছে, রাইট করোনারি আর্টারিটাকে খুলতে হবে। তাহলে ইসিজি যে লিডের যে নলেজ, লিডের নলেজটা দিয়ে আমরা জেনে গেলাম যে কোন জায়গাটা ড্যামেজড, কোন আর্টারিটা এফেক্টেড, কোন আর্টারিটা খুলতে হবে। দিস ইজ ওয়াই লিড ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা তো তাহলে এই যে এই যে এই জায়গাটা ইনফ্লুয়ার, এই যে এই যে লিড এবিএফ থাকে কোন জায়গায়? এখানে না, নিচের দিকে। লিড 3 থাকে কোন জায়গায়? এখানে, এখানে। লিড 2 থাকে কোন জায়গায়? এইখানে, তাই না? এই যে দেখো এই ছবিটা, চেষ্টাকে পেনিট্রেট করে এইভাবে এই প্লেনে, ঠিক আছে? সেটা আমরা আসতেছি একটু পরে। তাহলে এই দেখো, এই যে লিড 2 3 এবিএফ, আমরা ইনফ্লুরেমাই কিভাবে 2 3 এবিএফ দিয়ে রিফ্লেক্টেড হয় এবার আমরা বুঝলাম। ক্লিয়ার হলো আমাদের? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা আবার ওই ছবিটা দেখতে হচ্ছে। এই যে যে বললো, এই যে দেখো ফ্রন্টাল প্লেন কিভাবে দেখো, এই যে বডিটাকে যদি আমরা কোন অ্যাঙ্গেল থেকে, এই যে নিচ থেকে আর উপর থেকে দেখে যে অ্যাঙ্গেলটার নাম, সেটার নাম কি? ফ্রন্টাল। ফ্রন্টাল, দেখলাম। আর এই যে লিড এবিএল থাকে কোন জায়গায়, যদি এটা এখানে আমরা একটা বডি ড্র করে দেই, ঠিক আছে, সাপোজ একটা মানুষের বডি ড্র করে দিলাম, এটা হচ্ছে ডান হাত, এখানে মাথা, এখানে বাম হাত, ঠিক আছে, এটা একটা পা, এটা একটা পা, এটা একটা বডি ড্র করে দিলাম, ঠিক আছে। তাহলে লিড এবিএল, এবিএল এর পজিটিভ টার্মিনালটা এখানে থাকবে না, লেফট আর্মে? জি হ্যাঁ। আর লিড 1 এর পজিটিভ টার্মিনালটা কোথায় থাকবে? লিড 1 এর উপরে, এখানে, তাই না? তাহলে এরা দুজন হার্টকে এদিক থেকে দেখতেছে। হ্যাঁ, তাহলে এই এই দুটো জায়গা আমরা অলরেডি লিড দিয়ে আবিষ্কার করতে পারলাম যে কোন কোন লিডের, যে এখানে যারা বসা থাকে তারা এই জায়গাটুকু আবিষ্কার করতে পারবে। কিন্তু আমাদের ভাস্ট মেজরিটি অফ জায়গা, যে আমাদের লেফট ভেন্ট্রিকল, এই জায়গাটা কিন্তু এখনো আনএক্সপ্লোর্ড রয়ে গেল। হ্যাঁ, সায়েন্টিস্টরা কিন্তু প্রথমে লিম্ব লিড আবিষ্কার করছে, ঠিক আছে, তারা কিন্তু চেস্ট লিড প্রথমে আবিষ্কার করেনি। তখন তারা দেখলো যে লেফট ভেন্ট্রিকলের যে ভাস্ট মেজরিটি অফ প্লেস, এই জায়গাটা তো আমাদের আনডিসকভার্ড রয়ে গেল। তখন তারা আসলে করলো কি, তখন তারা একটা আরেকটা জিনিস আবিষ্কার করলো, যে হার্টকে তাহলে আমরা এই হরাইজন্টাল প্লেনে এই এই এইভাবে কেটে আমরা দেখার ব্যবস্থা করবো। দেখো হরাইজন্টাল প্লেনে যদি নরমালি আমরা হার্টকে কাটি তাহলে কেমন দেখা যায়? এই দেখো, আমরা যদি হরাইজন্টাল প্লেনে হার্টকে কাটি তাহলে কেমন দেখা যায়, এটা বুঝা গেছে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বুঝতেছি। তাহলে তাহলে আমরা যদি এই এখানে লিড বসাই দিই, সাপোজ বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফোর, বি ফাইভ, বি সিক্স, আমরা চারে ক্লাস করতেছি, এটা হচ্ছে না লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে না রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে লেফট ভেন্ট্রিকল কে আমাদের, আমাদের লেফট ভেন্ট্রিকল কে কি করতে হবে? লেফট ভেন্ট্রিকল কে আমাদের ইমেজিং করতে হবে। সেটা আমরা কি দিয়ে করব, সেটার নাম কি? চেস্ট লিড। চেস্ট লিড, আচ্ছা। মানে ডাজ ইট সিম ডিফিকাল্ট জোশি? না স্যার। অর ক্লামজি? দেখো যে লেফট ভেন্ট্রিকল কিভাবে ফ্রন্ট, কিভাবে ফ্রন্টাল প্লেন দিয়ে আমরা হার্টকে, হার্টকে আমরা আমরা দেখতেছি। আমাদের টার্গেট হচ্ছে প্রতিটা জায়গায়, যদি এই জায়গাটা একটা এমআই হয় এটাকে আমাদের একটা ছবি তুলতে হবে না,
এই জায়গাটা একটা ছবি তুলতে হবে না, এই জায়গাটা একটা ছবি তুলতে হবে না, এই জায়গাটা একটা ছবি তুলতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা তোমরা আমাকে বলো যে এই জায়গাটা কি? সামনের দিকে থাকে না, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল। আর এই দুটো মিলে কি? অ্যান্টেরোসেপ্টাম। ভেরি গুড। আর এই জায়গাটুকু কি? ল্যাটেরাল ওয়াল। আর এই জায়গাটুকু কি? পোস্টেরিয়র। এটা যদি অ্যান্টেরিয়র হয় এটা পোস্টেরিয়র না? ঠিক আছে, পোস্টেরিয়র আর ইনফেরিয়র একসাথে। কেন? কারণ হার্ট তো কিছু নিচের দিকেও আছে, কিছু পিছনের দিকেও আছে। ঠিক আছে, বাট এটুক তোমরা জেনে গেলা যে তাহলে তোমরা যে সেপ্টাল এমআই বলো বা অ্যান্টেরিয়র এমআই বলো বা ল্যাটারাল এমআই বলো বা পোস্টেরিয়র এমআই বলো, তাহলে এটা হার্টের কোন জায়গাটা তোমরা ইমাজিন করতে পারতেছো? জি স্যার। আচ্ছা এবার দেখো, আচ্ছা তাহলে তো যদি এই জায়গাগুলোর ছবি তুলতে চাও, সাপোজ নিতে তুমি এই জায়গার ছবি তুলতে চাইলা, তাহলে তোমার ক্যামেরা কোথায় বসাইতে হবে? এখানে বসাইতে হবে না? জি স্যার। এই জায়গার ছবি তুলতে গেলে ক্যামেরা কোথায় বসাইতে হবে? আর এই জায়গার ছবি তুলতে গেলে ক্যামেরা কি করবা? সেই ইনফেরিয়র যে লিডগুলো আছে ওইগুলো, ইনফেরিয়রটা সরি ফর, কিন্তু পোস্টেরিয়র যে জায়গাটাকে আসলে পোস্টেরিয়র আসলে কোনো ভাবে রিফ্লেক্ট করা যায় না। আমরা আসতেছি ওই যে ওই ছবিটাকে আমরা জাস্ট এই করে দেখাচ্ছি। আচ্ছা এক্সকিউজ মি ফর 1 মিনিট, আমি একটু পানি খাবো। হ্যাঁ যে কিভাবে আমরা হচ্ছে যে ক্লাস কি ক্লামজি হয়ে যাচ্ছে বা সবাই বুঝতে পারতেছে অথবা এই যে বিভিন্ন জায়গায় এমআই গুলো হচ্ছে। আসলে এই ছবিটা তোমরা দেখো, দিস ওয়ান ইজ এ ভেরি ওয়ান্ডারফুল। ঠিক আছে, দেখো আমরা বলছি যে আটারি গুলো ব্লক হয়, কোন আটারিটা ব্লক হলো, কোন জায়গাটুকু ড্যামেজ হলো, এটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেটটা পূরণ করার জন্য আমরা ইসিজি করি, ইকো করি, এনজিওগ্রাম করি, এমআরআই করি, অনেক কিছুই করি। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে কোন জায়গাটুকু ড্যামেজ। বাট যত কিছু দিয়ে আমরা ইমেজিং করি না কেন, সবচেয়ে ভালো হচ্ছে ইসিজি। ঠিক আছে, 100 টাকার এই টেস্ট দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায় কোন জায়গাটা ড্যামেজ। তাহলে দেখো, হার্টের তিনটা মেজর আটারি না, রাইট করোনারি আটারি, ঠিক আছে, এটা সাপ্লাই দিচ্ছে এই জায়গাটুকুকে। এই যে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে ইনফেরিয়র পোস্টেরিয়র। ঠিক আছে, এটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এটা সাপ্লাই দিচ্ছে হার্টের অ্যান্টেরিয়র স্পেক্টে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স, এটা সাপ্লাই দিচ্ছে ল্যাটারালকে। ঠিক আছে, তাহলে ইনফেরিয়র এমআই কোন আর্টারির টেরিটরি? রাইট করোনারি আর্টারি। অ্যান্টেরিয়র এমআই অর সেপ্টাল এমআই, এই যে সেপ্টামকে সাপ্লাই দিচ্ছে কে? লেফট করোনারি আর্টারি। লেফট বা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। ল্যাটারাল এমআইটা কোন পাশ থেকে? লেফট সার্কামফ্লেক্স। ঠিক আছে, তাহলে যদি আমরা ল্যাটারাল এমআই আগে বুঝতে পারি তাহলে আটারি বুঝতে পারবো, যদি অ্যান্টেরিয়র এমআই বা অ্যান্টেরোসেপ্টাল এমআই বুঝতে পারি তাহলে আমরা আটারি বুঝতে পারবো, যদি ইনফেরিয়র এমআই বুঝতে পারি তাহলে বুঝতে পারবো। আর অ্যান্টেরিয়র এমআই অ্যান্টেরোসেপ্টাল এমআই কিভাবে বুঝতে পারবো? মিতু
লিড বি 1 2 3 4 6 লিড চেস্ট লিড গুলো দিয়ে স্যার ওকে ফাইন তাহলে আমরা চেস্ট লিড দেই তাহলে দেখো কিভাবে চেস্ট লিড বসাই আমরা এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থে স্ট্যান্ড নামের ডান পাশে একটা বসাবো স্ট্যান্ড নামের বাম পাশে একটা বসাবো মিড ক্লোবিকুলার লাইনে একটা বসাবো এই দুটোর মাঝখানে একটা বসাবো এটা হচ্ছে B3 হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টেরোএক্সিলারি লাইনে একটা বসাবো আর এই দুটোর মাঝখানে একটা বসাবো ঠিক আছে এটা হচ্ছে B5 এটা হচ্ছে B6 ইজ ইট ক্লিয়ার ইয়েস স্যার ইয়েস স্যার এবার দেখো যে টেস্টের কিভাবে বসাই আমরা দেখো হাউ এই মালা গাতি আসলে দেখো এইবারটা এই ছবিটা যে V1 হার্ট কে কিভাবে দেখে এইখানে বসে এই দিকটা দেখে V2 এই দিকে দেখে V3 এই দিকে দেখে V4 এইভাবে দেখে V5 এইভাবে দেখে আচ্ছা তাহলে এই চেস্ট সিট গুলো কিভাবে তৈরি হয় এটা একটু আমরা বলে দিই এই যে V1, V2, V3, V4, V5, V6 এগুলো এগুলো একটা পজিটিভ টার্মিনাল আমরা বলেছি যে ইলেকট্রিসিটি মেজার করতে গেলে একটা পজিটিভ লাগবে একটা নেগেটিভ লাগবে এদের নেগেটিভ টার্মিনালটা কোথায় থাকে কোথায় থাকে সো ব্যাকওয়ার্ডস আব্দুর রহমান আব্দুর রহমান সারাফ তুমি বলতে পারবা নেগেটিভ টার্মিনাল গুলো কোথায় থাকে এদের এটা একটা একটা কাল্পনিক নেগেটিভ থাকে এখানে এই একটা সার্কিট হ্যাঁ আব্দুর রহমান বলো একটা সার্কিট এই একটা সার্কিট এই একটা সার্কিট এই একটা সার্কিট হ্যাঁ আব্দুর রহমান বলো আব্দুর রহমান তুমি রেজ হ্যান্ড করেছো নাকি ভুল করে উঠেছো হ্যাঁ আব্দুর রহমান আচ্ছা ওকে তাহলে তাহলে দেখো এবার আসি আমরা এই দেখো এবার আমরা একটা জিনিস একটু দেখে ফেলবো সেটা হচ্ছে যে দেখো কি হয় এটা যদি হয় এসএ নোড এখান থেকে একটা ইলেকট্রিসিটি ইম্পালস জেনারেট করে ইম্পালস তৈরি হয় হ্যাঁ ঠিক আছে সেটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এমি নোডে আসে তারপর এই জায়গাটা কি দেখো আমার কথা শোনা যাচ্ছে শরীফ শরীফ জি স্যার শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে ওকে শরীফ দেখো এটা হচ্ছে এসএ নোড জি স্যার এটা হচ্ছে এবি নোড ঠিক আছে এটা হচ্ছে হিজ বান্ডল এটা হচ্ছে রাইট বান্ডল এটা হচ্ছে লেফট বান্ডল ওকে ঠিক আছে তাহলে ইম্পালসটা যেটা করে সেটা হচ্ছে যে ইম্পালসটা এসএ নোড থেকে তৈরি হয় এই যে অ্যাট্রিয়াম হয়ে এবি নোডে আসে হিজ বান্ডল দিয়ে এটা লেফট বান্ডলে যায় রাইট বান্ডলে লেফট বান্ডল থেকে যখন লেফট বান্ডল থেকে সেপ্টামটা অ্যাক্টিভেট হয় ঠিক আছে তাহলে আমরা যদি দেখি যে এই যে এখানে বসে থাকে V1 এখানে বসা V2 এখানে বসা V3 এখানে V4 এখানে V5 এখানে V6 দেখো তারপর কি হয় তারপর রাইট ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেট তারপর একটা লেফট ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেট হয় ঠিক আছে এর মধ্যে ইম্পালসটা প্রথমে যখন এই হিজ বান্ডল থেকে এই লেফট বান্ডল হয়ে সেপ্টামকে অ্যাক্টিভেট করে তখন এই 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 যে লিডগুলো V1 V2 এরা দেখতেছে ইম্পালস ইম্পালস কি করে এদের দিকে আসতেছে ইম্পালসের ডিরেকশনটা কোন দিকে থাকে V1 V2 এদের দিকে তখন একটা একটা পজিটিভ ডিফ্লেকশন আমরা পাই দেখো V1 একটা পজিটিভ ডিফ্লেকশন পাচ্ছি এই যে দেখো আর মোস্ট অফ দা ইম্পালস লেফট ভেন্ট্রিকলটা তো বড় নাকি লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকলের চেয়ে 3 গুণ বড় চওড়া ঠিক আছে লেফট ভেন্ট্রিকলের পাওয়ারটা বেশি মিন কার্ডিয়াক মানে মিন
ভেক্টরের ডিরেকশনটা যখন চলে যায় এই দিকে, ঠিক আছে? ঠিক আছে, দেখো তাহলে এই v1 পজিশনটা দেখতেছে যে কিছু অল্প কারেন্ট তার দিকে আসতেছে আর রেস্ট অফ দা বেশিরভাগ কারেন্ট তার থেকে দূরের দিকে চলে যাচ্ছে। এই জন্য v1 এ ছোট একটা r, বড় একটা s, ঠিক আছে? এরপরে v2 ও দেখে আরেকটু বেশি, এর থেকে আরেকটু কম দূরের দিকে চলে যাচ্ছে। v3 টা থাকে ঠিক এইখানে, ঠিক আছে? অলমোস্ট ডিরেকশন টু দা হার্ট, v3 তে r আর s সমান হয়। এই জায়গাটাকে বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? এই যে v1 টা আবার একটু ক্লিয়ার করে দাও, v1 v2 টা একটু ক্লিয়ার করে দাও। দেখো তাহলে আমরা বলেছি রাইট ভেন্ট্রিকল থিন, লেফট ভেন্ট্রিকল থিক, লেফট ভেন্ট্রিকলে পাওয়ারটা বেশি, ঠিক আছে? সো যখন সেপ্টামটা অ্যাক্টিভেট হয় তারপরে রাইট ভেন্ট্রিকলে একটা ইম্পালস চলে আসে এইদিকে, আর লেফট ভেন্ট্রিকলে একটা ইম্পালস চলে আসে, এদের সামেশন ভেক্টর বলে এটাকে, সামেশন ভেক্টর টাইপ। এরা মিলে একটা 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 টোটাল রেজালটেন্ট ভেক্টর যেটা, এটা তৈরি করে এইদিকে। জাস্ট জেনে রাখো যে হার্টের টোটাল রেজালটেন্ট ভেক্টরটা এইদিকে, জাস্ট এটুকু জেনে রাখো। আজকের ক্লাস যদি এটা না, আমি জাস্ট কোন কোন কমপ্লেক্স, ঠিক আছে, যাওয়ার জন্য কোনটা হয় আমি এটা বোঝানোর জন্য এটা করতেছি। সো এখানে যদি v1 থাকে, v2, v3, v4, v5, v6 থাকে, যখন সেপ্টামটা অ্যাক্টিভেট হয় লেফট টু রাইট, তখন v1 দেখতেছে তার দিকে কিছু ইম্পালস আসতেছে, v1 তো এখানে বসা নাকি, তখন ছোট্ট একটা একটা পজিটিভ ডিফ্লেকশন হয়। আর যেহেতু এর পরে যখন মেজর ভেন্ট্রিকল অ্যাক্টিভেট করে, মেজর ভেন্ট্রিকলের মধ্যে লেফট ভেন্ট্রিকলটার ফোর্সটা বেশি, মোস্ট অফ দ্য ইম্পালস গুলো এইদিকে চলে যায় লেফট ভেন্ট্রিকলের দিকে, ঠিক আছে? তখন সে দেখে যে মোস্ট অল্প করে ইম্পালস তার দিকে আসে, অধিকাংশ তার থেকে দূরের দিকে যায়, দূরের দিকে গেলে নেগেটিভ আর নিচের দিকে আসলে পজিটিভ। তো v1টা শেপটা হচ্ছে এরকম, একটু পরে v2 আর একটু দূরে, সে দেখে তার দিকে কিছু ইম্পালস আসতেছে, সে দেখে আরেকটু বড়, ঠিক আছে? এর থেকে যায় বেশিরভাগ বেশি, v3টা থাকে এইখানে, ও দেখতেছে ওর দিকে যে কিছু যে পরিমাণ আসে সেই পরিমাণ যায়, v3তে আর আর এসটা সমান, আর v4 এখানে, v4 দেখতেছে অধিকাংশ ইম্পালস ওর দিকে আসতেছে, তখন v4 এ r টা বড়, s টা ছোট, v5 ও একই অবস্থা, ঠিক আছে? v6 ও একই অবস্থা, হ্যাঁ, ঠিক আছে? অর্থাৎ এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কোন লিডটাতে কমপ্লেক্সের শেপটা কি রকম এটা বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে v1 এ r এবং s কেন, এটা বোঝা গেল? ক্লিয়ার? জি ক্লিয়ার। ক্লিয়ার না? ইয়েস স্যার ক্লিয়ার। আরো বুঝাবো এটা ডিটেলস যখন আমরা চেম্বারের ক্লাসে আসবো। এটা হচ্ছে লিডের শেপ গুলো বোঝানোর জন্য, যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে v1 এরকম কেন আর v6 এরকম কেন, তাহলে আমরা বলবো যে কারেন্ট যখন এই যে v1 এর দিকে অল্প কারেন্ট যখন আসছে তখন সে একটা পজিটিভ আসছে, কিন্তু মোস্ট অফ দ্য কারেন্ট তার উল্টা দিকে যায় বলে সে নেগেটিভ, ঠিক আছে? কিন্তু v6 এর দিকে অধিকাংশ কারেন্ট v6 এর দিকে আসে, এই জন্য হচ্ছে যে v6 অলওয়েজ পজিটিভ বা v5 অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? দেখো এই ছবিটা, এটা একটা নরমাল ইসিজি, দেখো এই যে v1টা r টা কত ছোট, s টা কত বড়, আস্তে আস্তে r টা আর একটু বড় হলো, আস্তে আস্তে r একটু বড় হলো, v4-এ এসে r আর s সমান হলো, ঠিক আছে? v5-এ r-ই রয়ে গেল, কোনো s নাই, v6-এ r হয়ে গেল, ঠিক আছে? তার মানে লিডগুলো তাদের পজিশনের কারণে r আর s সাইজটা ভেরি করতেছে ডিউ টু ইটস পজিশন, ঠিক আছে? এর মধ্যে এই যে এই চারটা লিড v1 v2
এই চারটা লিড কি অ্যান্ট্রোসেপ্ট অ্যান্ট্রোসেপ্ট আচ্ছা একটু ক্লিয়ার করে দিই আর বি1 থেকে বি6 এই ছটা লিড কি ইন্টেরিয়র শেষ লিড বিয়ন্থে বি6 হ্যাঁ ইন্টেরিয়র প্রিকর্ডিয়াল ইন্টেরিয়র শেষ লিড এই দুটো হচ্ছে শুধু সেপটাল ঠিক আছে বি3 বি4 হচ্ছে অ্যান্টেরিয়র ঠিক আছে আলটিমেটলি আর বি5 বি6 হচ্ছে ল্যাটারাল ল্যাটারাল ঠিক আছে কিন্তু বি1 থেকে বি6 হচ্ছে পুরোটা অ্যান্টেরিয়র ঠিক আছে এটা এটা এমআই নোমেনক্লেচারের মধ্যে আমরা আবার দেখব ঠিক আছে তাহলে চেস্ট লিড কিভাবে হার্টকে রিফ্লেক্ট করতেছে এটা এটা দেখা গেল ঠিক আছে এই দেখো যে ছবিটা আমরা বলছিলাম যে সেপটাম কে ইন্ডিকেট করে ভি1 ভি2 অ্যান্টেরিয়র কে এটা অ্যান্টেরিয়র কে ইন্ডিকেট করে হচ্ছে যে ভি3 ভি4 ল্যাটারাল কে ইন্ডিকেট করে ভি5 ভি6 ঠিক আছে সেপটাল অ্যান্টেরিয়র ল্যাটারাল আর ইনফেরিয়র কে 2 3 এবিএফ ঠিক আছে এইভাবে যদি তাকাই তাহলে আমরা তো স্যার একটা কথা বলবো স্যার স্যার ভি3 ভি4 টাকে সেপটাম জানতাম স্যার না ভি3 ভি4 অ্যান্টেরিয়র এটা নিয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে B1 থেকে B4 পর্যন্ত সেপটা অ্যান্টেরিয়র এবং সেপটাম মিলে হচ্ছে অ্যান্টেরোসেপটাল স্যার স্যার রাইট ভেন্ট্রিকল কোনটা হবে স্যার V1 V2 তো রাইট ভেন্ট্রিকল ছিল না স্যার আসছেছি দেখো এই কোশ্চেনটা যে করেছে তাকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ এই ছবিটা দেখো ইনফ্যাক্ট আসলে এই যে মানে ভি1 ভি2 ঠিক আছে এই যে চেস্ট সিট গুলো অলমোস্ট সবাই লেফট ভেন্ট্রিকল কে ইন্ডিকেট করে রাইট ভেন্ট্রিকুলার জন্য আলাদা করে লিড বসাইতে হয় রাইট সাইডে হ্যাঁ ওটা আমরা আসতেছি ঠিক আছে রাইট ভেন্ট্রিকল কে কোনো এগুলো কোনটাই রাইট ভেন্ট্রিকল কে রিফ্লেক্ট করে না ঠিক আছে যেটা বলছি এটাই ঠিক ঠিক আছে দেখো এই যে সেপটাল দেখো ভি1 ভি1 এই দেখো ভি1 নিচের কি লিখছে সেপটাল আরসি অর এলসি ঠিক আছে এই দেখো ভি3 ভি4 ভিউ অ্যান্টেরিয়র এলইডি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি ভি5 ভি6 ভিউ ল্যাটারাল এলসি দেখছো এই ছবিটা দেখা যাচ্ছে যে একটু যারা রাইট সাইড কে বলতেছিলা তাদের জন্য দেখো এই যে দেখো রাইট সাইড কে ইন্ডিকেট করার জন্য রাইট সাইডে ডিসিজি নিতে হয় রাইট সাইডে ডিসিজি কিভাবে নেয় জাস্ট উল্টাই দিব মিরর এখানে জাস্ট উল্টাই দিব এগুলো কি কি বলে ভি1 আর ভি2 আর ভি3 আর ভি4 আর ঠিক আছে তাহলে এই ছবিটা একটু দেখো যদি রাইট করোনারি আর্টারি এফেক্টেড হয় তাহলে একটা জায়গা যায় কি রাইট ভেন্ট্রিকল না হ্যালো 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 শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে স্যার যদি রাইট হ্যাঁ যদি রাইট করোনারি এফেক্টেড হয় তাহলে একটা জায়গা যাবে রাইট ভেন্ট্রিকল আচ্ছা আরেকটা জায়গা যাবে কি ইনফেরিয়র সার্ভিস অফ দা লেফট ভেন্ট্রিকল ঠিক আছে এন্ড পোস্টেরিয়র সার্ভিস অফ দা লেফট ভেন্ট্রিকল ঠিক আছে আচ্ছা যদি আমরা দেখতে পাই যে ইনফেরিয়র এমআই আমরা 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 নরমাল ইসিজি তে ইনফেরিয়র এমআই দেখলাম তখন আমাদের খুঁজতে হবে যে পোস্টেরিয়র এমআই অথবা অথবা রাইট ভেন্ট্রিকুলার এমআই আছে কিনা ঠিক আছে ঠিক আছে রাইট ভেন্ট্রিকল তো কনভেনশনাল লিড দিয়ে রিফ্লেক্ট করে না রাইট ভেন্ট্রিকুলার জন্য তখন আমাদের কি করতে হবে ওগুলো হচ্ছে যে ওগুলো অ্যাকুরেট না হ্যাঁ ওগুলো অ্যাকুরেট না ওগুলো নিয়ে আমরা ভি1 ভি3 ভি4 আর এ যদি এসটি এলিভেশন থাকে তখন আমরা বলবো যে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন ঠিক আছে ওকে স্যার এর আগে কি বলতে পারবো না স্যার যতক্ষণ রাইট সাইডের সিজি না করে
রাইট সাইডের ইসিজি না করে অনুমান করতে পারি যে ভি ওয়ানে যদি এসটি ডিভিশন থাকে দ্যাটস অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে যে অথেন্টিক না আসলে নাকি সেপ্টাল বলবো স্যার না সেপ্টাল আমরা মানে ইনফেরিয়র এমআই থাকলে রাইট সাইডের ইসিজি করব এটা হচ্ছে আমাদের রুল ঠিক আছে আমরা আর কোনো ভাবে আরভিএমআই বোঝা যায় না ভালোভাবে আর ওগুলো আমাদের মনে রাখার দরকার নেই ঠিক আছে আচ্ছা পোস্টেরিয়র এক্সটেনশন দেখার জন্য আমরা কি পোস্টেরিয়র ইসিজি প্লেট গুলো দেখো আমরা আমরা দেখো এই ছবিটা দেখি আমি তোমাদেরকে বলেছিলাম যে পোস্টেরিয়র সারফেস যেটা এটা আর কি না এটা 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 এই যে তোমরা যে অ্যান্টেরিয়র দিকে লিড বসাও এই যে V1 V2 V3 V4 V5 V6 এরা কিন্তু কেউ এই পোস্টেরিয়র সারফেস কে রিফ্লেক্ট করে না ঠিক আছে কিন্তু একটা দেখো একটা একটা ইনফেরিয়র এমআই সাথে রাইট করোনারি আর্টারি দিয়ে সাপ্লাই দিচ্ছে সরি একটা এই যে রাইট করোনারি আর্টারি শেষ মাথায় এসে দুইটা ভাগে ভাগ হয় একটা হচ্ছে পোস্টার ইন্টারভেন্টিকুলার আর্টারি আর পোস্টার ডিসেন্ডিং আর্টারি আর একটা হচ্ছে পোস্টার ল্যাটারাল ব্রাঞ্চ সো যদি দেখো যদি আর্টারিটা এখানে এফেক্টেড হয় এই জায়গাটায় তাহলে এটা আরভিএমআই করবে ঠিক আছে এটা ইনফেরিয়র এমআই করবে এটা পোস্টেরিয়র এমআই করবে তাহলে আমাকে সবগুলো জিনিসই খুঁজতে হবে পোস্টেরিয়র এমআই আমি সরাসরি মানে আমাদের যে সামনের দিকে যে লিপগুলো বসাই আমরা V1 V2 V3 V6 V5 এগুলো দিয়ে ভালোভাবে বোঝা যায় না কিন্তু অনুমান করা যায় ঠিক আছে পোস্টেরিয়র এমআই সেটা কিভাবে যে V1 এ এবং V2 তে যদি এসটি ডিপ্রেশন থাকে ঠিক আছে তখন আমরা পোস্টেরিয়র এমআই বোঝার জন্য দেখো আমরা কি করি এই যে পোস্টেরিয়র সারফেসটা হার্টের কোন জায়গাটা আসলে দেখো এই যে পোস্টেরিয়র সারফেসটা এটা হচ্ছে ডায়াফ্রামের উপর যেটা ইনফেরিয়র সারফেস আর এই জায়গা হচ্ছে পোস্টেরিয়র সারফেস ঠিক আছে তাহলে এই পোস্টেরিয়র সারফেসটাকে আসলে বোঝানোর জন্য অ্যান্টেরিয়র দিয়ে কোনো লিড ভালো রিফ্লেক্ট করে না তখন আমাদেরকে যেটা করতে হয় পিছনের দিকে দুটো লিড বসাইতে হয় V7 V8 এটা সম্বন্ধে তোমার ধারণা আছে না স্যার না এই দেখো এগুলোকে ভালোভাবে বোঝানোর জন্য পোস্টেরিয়র দিকে দুটো লিড বসাই দেয় এই পিছন দিকে V7 এই যে V8 V9 ঠিক আছে এটা হচ্ছে এটা গ্রাফ এ স্যার কি রকম পাবো স্যার এটা 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 যখন V7 V8 V9 করব তখন এটা হচ্ছে একটা নরমালের মতোই পাবো মানে এসটি ডিভিশন থাকলে এসটি ডিভিশন ওই রেটগুলোতে এসটি ডিপ্রেশন থাকলে এসটি ডিপ্রেশন ঠিক আছে পার্টিকুলারলি আমরা এসটিএম এর জন্য তো দেখি আমরা এই V7 V8 V9 এসটি ডিভিশন দেখব স্যার গ্রাফ কি এরকম V7 V8 V9 এরকম উঠবে স্যার ওই ইয়েতে ছবি ইসি ইসি গ্রাফ হ্যাঁ ইসি ইসি হ্যালো 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 সারা কানেকশন মানে লস হয়ে গেছে আমার কথা শোনা যাচ্ছে জি স্যার জি স্যার ফোনে ডাটা শেষ হয়ে গেছে মানে আবার আমি ওয়াইফাই তে কানেক্ট করলাম ঠিক আছে তাহলে
স্যার আমার আমার প্রশ্নটা ছিল স্যার ইসিজি তে স্যার B7 B8 B9 এগুলো কিভাবে পাবো স্যার গ্রাফে? আ B7 আমি বললাম না ওই যে B4 B5 B6 কে সরায় রিমুভ করে B7 B8 B9 এ বসায় দেওয়া হবে, ঠিক আছে? নামও কি এরকম হবে স্যার? B7 নামে আসবে না, কিন্তু B4 B5 B6 এর জায়গায় ওই ওই জিনিসগুলো চলে আসবে, যেটা আসবে ওইটাই, বুঝতে পারছ স্যার? আচ্ছা রাইট সাইডের গুলো স্যার, রাইট সাইডের ডিসিজি গুলো স্যার? হ্যাঁ রাইট সাইডের ডিসিজি আমি একটু দেখাচ্ছি এখন। তাহলে রাইট সাইডে আমরা কিভাবে বসাবো? এই যে এভাবে বসাবো না, ঠিক আছে? এই যে এভাবে, ঠিক আছে? এই দেখেন তখন রাইট সাইডের নামটা আসবে এরকম যে B5R B6R B3R, সিস্টেমটা লিখে দিবে আপনাকে যেটা রাইট সাইডের ইসিজি, ঠিক আছে? আরো কিছু জিনিস দেখে বোঝার উপায় আছে। যদি রাইট সাইডের ইসিজি তে এই যে এটা হচ্ছে ST সেগমেন্ট না, এই যদি ST সেগমেন্ট এলিভেশন থাকে তখন এটাকে বলে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন, 1 মিলিমিটার অথবা তার বেশি অথবা 0.5 মিলিমিটার, ঠিক আছে? আমরা এমআই ক্লাসে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন বুঝাবো। কিন্তু আমরা বুঝলাম যে কনভেনশনাল তাহলে লিম্ব লিড আছে, অগমেন্টেড অগমেন্টেড লিম্ব লিড আছে, চেস্ট লিড আছে, রাইট সাইডের লিড আছে, পোস্টেরিয়র লিড আছে, ঠিক আছে? তাহলে আমি ক্লাসের শেষের দিকে আচ্ছা আমরা একটু বলি তো যে আজকে যদি একটু রিভিউ করি হোয়াট ইজ লিড, এটা কি ক্লিয়ার আমাদের কাছে? জি স্যার। MI পার্টিকুলারলি নাকি y 12 লিড y 12 লিড টেল এমডি সাইড টু লোকালাইজ MI প্রিসাইজলি, ঠিক আছে স্যার? বিভিন্ন সাইড কে দেখার জন্য হোয়াট ইজ চেস্ট লিড হরিজন্টাল প্লেনে যে হরিজন্টাল প্লেনে দেখানোর জন্য V1 থেকে B6 কোথায় বসানো হয়? ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থেকে শুরু করে আমার দিকে লিম্ব লিড গুলো কি frontal plane is frontal plane abr আচ্ছা এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইউনিপোলার লিড, একটা হচ্ছে বাইপোলার লিড, ঠিক আছে? ঠিক আছে এই ইউনিপোলার লিড হচ্ছে লিম লিড সে কারণ এগুলোর একটা নেগেটিভ টার্মিনাল এবং একটা পজিটিভ টার্মিনাল থাকে দৃশ্যমান। আর চেস্ট লিড গুলোকে বলা হচ্ছে ইউনিপোলার লিড কারণ এগুলো শুধুমাত্র বডি সারফেসে পজিটিভটা লাগানো থাকে, আর একটা ভার্চুয়াল নেগেটিভ টার্মিনাল থাকে হার্টের সেন্টারে, ঠিক আছে? ঠিক আছে হাউ এ লিড ডিফ্লেক্টস এ হার্ট, কিভাবে ইনফেরিয়র অ্যান্টেরিয়র বিভিন্ন, ঠিক আছে? লিডের অ্যাঙ্গেল গুলো সবার জানা জরুরি, লিড দিয়ে কি আমরা বুঝতে পারছি? আমার মনে হয় যে লিড আসলে একটু ডিফিকাল্ট, একদিনে লিড শেষ করা এবং সবগুলো বিষয়কে আগে থেকে কারো যদি এক্সপোজার না থাকে তার জন্য আরো ডিফিকাল্ট, এবং লিড বুঝাতে গেলে একদিনে হয় না আসলে। আচ্ছা এবার এবার কোশ্চেন আছে কার, কারো কোশ্চেন থাকলে রেজ হ্যান্ড করুক অথবা সরাসরি কোশ্চেন করুক ফেসবুক লাইভে। কোশ্চেন আমি একটু দেখার চেষ্টা করি, শরীফ শরীফ কি আছো? শরীফ যোশী আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা
ফেসবুক লাইভে ফেসবুক লাইভে আমি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না ঠিক আছে ওকে তাহলে শেষ করব আজকে জি স্যার ঠিক আছে হ্যাঁ তাহলে আজকে আমরা শেষ করি আমরা তাহলে লিড নিয়ে যা বুঝলাম যদি কোনো কোশ্চেন থাকে আমরা আবার পরের দিন আলোচনা করব হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ স্যার স্যার নেক্সট ক্লাস কবে হবে স্যার রবিবারে হ্যাঁ জি স্যার রবিবার মানে Hello.